গতকাল সিএবি বিল লোকসভায় পাস হয়ে গেল এবং অনেকগুলো দলের চরিত্র পরিষ্কার হয়ে গেল। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের সবথেকে বড় দল যাদের 22টা এমপি তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্ব রয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আবার খুলে গেল, উনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন। উনি কখনো বলছেন আমি এনআরসি হতে দেবো না, কখন বলছেন আমি ক্যাব আটকাবো। তাহলে ক্যাব যদি আটকাতে চান তাহলে ওনার 22টা এমপি পার্লামেন্টে ছিল না কেন? এত একটা সিরিয়াস ইস্যু যেটা ভারতের সংবিধানের উপরে আক্রমণ, ভারতের গণতান্ত্রিক যে চরিত্র, ধর্মনিরপেক্ষ চরিত্র, তার উপরে আক্রমণ হচ্ছে এই সিএবি বিল, যেখানে বলা হচ্ছে মুসলিমদের বঞ্চিত করা হবে, বাকি সব 6টা জাতিকে তাদেরকে নাগরিকত্ব দেবে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, খ্রিস্টান সবাইকে দেবে, শুধু মুসলমানদের দেবে না। এরকম একটা বড় ইম্পর্টেন্ট ইস্যুতে কেন এমপিদের, যাদেরকে জিতানো হয়েছে, আপনার মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ওদিকে শিশির অধিকারী, ওদিকে দেব, এরকম আরো অনেকগুলো আছে, এরা কেন পার্লামেন্টে পৌঁছতে পারলো না? এরা দিদির অনুমতির বাইরে স্বইচ্ছায় কি গেল, নাকি দিদির অনুমতি নিয়ে তারা ওখানে অ্যাবসেন্ট থাকলো? তাহলে এখন থেকে যদি এই চরিত্র হয়, কারণ আমরা চাই 22টার 22টা সিট, কংগ্রেসের 2টো সিট আছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা এমপি, বিজেপি স্বাভাবিকভাবে ওর বিরুদ্ধে ভোট দেবে না, কিন্তু এরা পুরো শক্তি লাগালো না কেন? কারণ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এনপিআর নিয়ে এখনো দ্বিচারিতা করছেন, উনি এনপিআর এর ব্যাপারে মুখ খুলছেন না, এনপিআর এর জন্য অফিসারদের ট্রেনিং দিচ্ছেন, রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য উনি বিজেপির সঙ্গে সহযোগিতা করছেন। তাহলে তো সেই চরিত্রটাই ফুটে উঠছে, মোদি এবং অমিত শাহর সঙ্গে গিয়ে মিষ্টি দিয়ে মিথ্যালাপ যে গোপনে উনি করে আসলেন, তাহলে তারই রেজাল্ট বেরোচ্ছে, যেই জন্যে রাজীব কুমারকে খোঁজা বন্ধ হয়ে গেল। তাহলে এই পর্দা খুলে যাচ্ছে, আমরা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আর ভরসা রাখতে পারছি না। আজকের দিনে যেখানে ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো এবং ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংস করার চক্রান্ত চলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেন পুরো শক্তি লাগাবে না? বকলমে এরা রাজ্যসভায় কি করবে জানি না, এরা সবাই মিলে একটা ছক করছে আর কোনোভাবে এই সিএবি কে পাস করানোর চেষ্টা করছে। আমরা চুপচাপ বসবো না, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে তার 8খানা এমপি পার্লামেন্টে গেল না কেন। এটা কোনো সামান্য বিষয় না, এর নিয়ে মুখ্যমন্ত্রীর কথা এখনো আমরা মুখ থেকে কিছু শুনতে পাইনি। তার লোকরা যখন শিশির অধিকারীকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে জানিয়ে গেছি, তার মানে তার সহমত ছিল। তাহলে এটা ভয়ঙ্কর একটা চক্রান্তমূলক ব্যাপার এবং দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিপক্ষে, এবং পশ্চিমবাংলার মানুষ 10 কোটি মানুষ এবং ভারতবর্ষের 130 কোটি মানুষের সঙ্গে এরা প্রতারণা করছে। এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, এরপর বিরুদ্ধে আমরা পথে নামবো, সর্বতো আন্দোলন করব, বিজেপির সঙ্গে যারা সহযোগিতা করবে তাদেরকে আমরা ধ্বংস করে দেব, তাদের কোনোভাবেই আমরা এই রাজনীতির ময়দানে আগামী দিনে ঠিক দেবো না। কেউ বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোট নিয়ে নেবে আর তলে তলে বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবে, ষড়যন্ত্র করবে, ফুল মিষ্টি বিনিময় করবে আর ভালোবাসা দেখাবে, কখনো মণিপুরে সরকার করবে, কখনো দিল্লিতে গিয়ে তাকে সহযোগিতা করবে, কোনো বিল পাস করাতে সহযোগিতা করবে, আমরা কোনোভাবে এটা মেনে নেব না। এবং পশ্চিমবাংলার 10 কোটি মানুষ এর জবাব আগামী দিনে কিন্তু দেবে।